ক্যানিং মহকুমা হাসপাতালে করোনার থাবা, আজ থেকে বন্ধ সমস্ত অস্ত্রোপচার। হাসপাতাল সূত্রে খবর, 14 জন চিকিৎসক এবং নার্স স্বাস্থ্যকর্মী মিলিয়ে 41 জন করোনায় আক্রান্ত, 4 জন অ্যানাস্থেসিস্টই কোভিড পজিটিভ। এর প্রভাব পড়েছে হাসপাতালের চিকিৎসা পরিষেবায়, এমনকি সিজারও বন্ধ রাখা হয়েছে বলে ক্যানিং হাসপাতালের সুপার জানিয়েছেন। শুভেন্দু অধিকারীর নিরাপত্তা বিঘ্নিত হওয়ার অভিযোগ, রাজ্যের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের। নেতাই বাঁকুড়া কাঁথিতে শুভেন্দুর নিরাপত্তা বিঘ্নিত হয়েছে, জেড ক্যাটাগরির নিরাপত্তা সত্ত্বেও কেন সফর সূচি বাধাপ্রাপ্ত, প্রশ্ন তুলে হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু অধিকারী। বিশদ রিপোর্ট তলব করলেন বিচারপতি রাজাশেখর মান্থা। 18 জানুয়ারির মধ্যে রিপোর্ট তলব করেছেন, 19 জানুয়ারি মামলার পরবর্তী শুনানি। শুভেন্দু অধিকারী নিরাপত্তা প্রসঙ্গে দিলীপ ঘোষ এবং পাল্টা সৌগত রায় ঠিক কি বলেছেন শুনব। উনি গোয়া যেতে পারেন, ত্রিপুরা যেতে পারেন, কিন্তু আমরা নেতাইতে যেতে পারি না। আমরা গিয়ে ওখানে শ্রদ্ধাঞ্জলি দিতে পারি না, শুভেন্দুবাবু গিয়ে শ্রদ্ধাঞ্জলি দিতে পারেন না। এ হচ্ছে বিচিত্র গণতন্ত্র আমাদের রাজ্যের। এই রাজ্যের লোক, বিরোধী নেতা, মুখ্যমন্ত্রী যে কোনো রাজ্যে যেতে পারেন, অন্য রাজ্যে ছেড়ে দিন, আমাদের রাজ্যের বিরোধী নেতারা যে কোনো জায়গায় প্রোগ্রাম করতে পারেন না। শুভেন্দু অধিকারী ম্যাক্সিমাম সেন্ট্রাল সিকিউরিটি নিয়ে চলেন, তারপরেও রাজ্য পুলিশ থাকে, এরপরেও যদি শুভেন্দু অধিকারী তার নিরাপত্তা সম্বন্ধে নিশ্চিন্ত না হন, ভয় পেয়ে যান, তাহলে উনি রাজ্যকে বলুন, রাজ্য আরও নিরাপত্তা দেবে। রাজ্যকে না বলে মিডিয়াকে বলে লাভ কি? সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।